সূচনা হতে বেশ কিছু সময়ের অপেক্ষা। কলকাতার সাথে টক্কর দিতে প্রস্তুত জেলার দুর্গাপূজা কমিটি। উত্তর চব্বিশ পরগনা হালি শহরে দুর্গা উৎসব উপলক্ষে থাকছে বড় চমক। জগন্নাথ দেবের পবিত্র স্নানযাত্রা উপলক্ষে হয়ে গেল খুঁটি পুজো। হালি শহর চৈতালি সংঘ ক্লাবের সহযোগিতায় লক্ষ্মীনারায়ণ কলোনি পল্লীবাসী বৃন্দের পরিচালনা 120 ফুট উচ্চতার বুর্জ খলিফা এবারের আকর্ষণ। উদ্যোক্তাদের আশা যে এবার বিদপুরবাসী তথা বাইরের দর্শনার্থীদেরও মন কাটবে তাদের এই পুজো মণ্ডপ। এবছর 66তম বছরে পদার্পণ করলো তাদের এই দুর্গা উৎসব। খুঁটি পুজোর দিন এলাকার মহিলাদের মধ্যে যথেষ্ট উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। আজ তাদের খুঁটি পুজো উপস্থিত ছিলেন হালি শহর পৌরসভার পৌর প্রধান শুভঙ্কর ঘোষ মহাশয়। চলুন দেখে নেব বিস্তারিত সেই চিত্র এবং শুনে নেব এবারে দুর্গা উৎসব উপলক্ষে কি প্রতিক্রিয়া দিলেন ক্লাব কর্তৃপক্ষ এবং পৌর প্রধান শুভঙ্কর ঘোষ। ভালো লাগছে, কারণ যত ভালো ভালো দুর্গাপুজো হবে সব দুর্গা পুজো হবে, বাইরের মানুষের আগমনটা সেরকম মনে হয়। বেশ কয়েকটি বড়ো পুজো বরাবরই হতো, কিন্তু বছর তিনেক ধরে যোগেশ বেশ ভালো বড়ো পুজো করছে, প্রচুর মানুষের একটা আশা আকাঙ্ক্ষা বেড়ে গেছে যোগেশঙ্গের উপরে। এই বছরও বেশ সুন্দর প্যান্ডেল আমি দেখেছিলাম, এরকম তো যারা প্যান্ডেল ঠিক করছিল আমি দেখেছিলাম, বেশ ভালো প্যান্ডেল। আলি শহরের মানুষ একটা নতুন বাড়তি জিনিস দুর্গাপুজোর সময় পাবে, যেখানে সঙ্গে 66তম একটা দুর্গাপুজো করি বলা সমস্ত হবে। যত ভালো পুজো হবে তত বাইরের মানুষ আসবে এবং বাইরের মানুষ আসে এলাকাও ডেভেলপ করে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এটা চাই, আমরা মিউনিসিপ্যালিটির বোর্ড চাইছিলাম পাড়া এলাকার মানুষ এগিয়ে এসে এই জিনিসগুলো করছে, এতে আরও বেশি ভালো লাগে। বিশেষ চমক এবার আমাদের থাকছে যেটা আপনার দুবাইয়ের বুর্জ খলিফা টাওয়ার, তার আদলে তৈরি বুর্জ খলিফা মণ্ডপ। অন্যান্য জয় তো করবোই, কেননা দেখুন আমরা যেখানে মানুষের একটা আকাঙ্ক্ষা থাকে, মানে অন্য অন্য জায়গায় ধরুন এই বুর্জ খলিফা হয়েছে, মানুষ ঠিকভাবে তার আলোক সজ্জা কিংবা প্যান্ডেল কিংবা প্রতিমা বলুন ঠিকভাবে দেখতে পারে না, কেননা খুব ভিড় হয়। তো সেখান থেকে মানুষের যে একটা আকাঙ্ক্ষা থাকে সেই আকাঙ্ক্ষাটাকে কেন্দ্র করেই আমাদের ভাবনা, আমরা সেই ভাবনা থেকেই এইবার বুর্জ খলিফা মণ্ডপ প্রস্তুত করতে চলেছি। সমস্ত সরকারি বিধিনিষেধ, তারপরে এন্ট্রি এক্সিস্ট যাতে আমাদের ঠিক থাকে সব কিছু মাথায় রেখেই আমরা এই বুর্জ খলিফা তৈরি করতে চলেছি।